বিআরটিএর মোটরযান পরিদর্শক আব্দুল জলিল মিয়ার স্বীকারোক্তি, বিআরটিএর সবাই অসৎ পথে টাকা কামান, তিনি বরং একটু কমই দুর্নীতি করেন। একাত্তরকে তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে তার অর্জিত অর্থের বড় অংশ বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিতে হয়। রাজধানীর বিভিন্ন গাড়ি বিক্রয় প্রতিষ্ঠানের কাছ থেকে আসে মোটা অঙ্কের টাকা। আরো জানাচ্ছেন জেমসন মাহবুব। এবছর হজে যাবার ইচ্ছে পোষণ করেছেন বিআরটিএর মোটরযান পরিদর্শক জলিল সাহেব। তার সোজা সাপটা স্বীকারোক্তি, বিআরটিএতে টাকা ছাড়া কোনো কাজ হয় না। এখন মনে করেন যে এখন কিছু দরকার টাকা থাকে, তা মানুষ কি লোভ হবে না? টাকাটা আছে, আমার প্রয়োজনও আছে, আমার লোভ হবে না? আপনি সে লক্স সেগুলো কন্ট্রোল করছেন, কিন্তু আমি তো কন্ট্রোল করতে পারিনি। না সুবিধা না, সুস্থতার নেশা। ভিন্ন পথে জলিল সাহেব যে টাকা আয় করেছেন তার একটা বড় অংশ ভাগ দিতে হয় তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের। বৈধ বা অবৈধ, টাকা ছাড়া কোনো গাড়িরই লাইসেন্স হয় না, স্বীকার করেছেন আব্দুল জলিল। এছাড়া বিভিন্ন গাড়ি শোরুম থেকে টাকার একটি ভাগ পান তিনি, বিনিময়ে গাড়ি ব্যবসায়ীদের দিয়ে থাকেন নানা রকম অনৈতিক সুবিধা। নিশি একেবারে নেই নেই, তুলসী পাতা ধোয়া তা তো না, লিটল মডেল আছে, নাভানা আছে, তা তো নিশ্চয়ই কোনো সুবিধা জমা দিচ্ছে। সুবিধা তার নিয়মিত থেকেও প্র্যাকটিস তো দেয় তো। আব্দুল জলিলের এ ধরনের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করেন বিআরটিএর কর্মকর্তারা। প্রমাণ পাইলে আমাদের বিআরটিএ অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে। দুর্নীতির এই টাকা দিয়ে ঢাকা পাবনা মিলে তিনি গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। তার পরিবারের লোকজনই স্বীকার করেছেন জলিল সাহেবের সম্পদ তার চাকরির বেতনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। যে সৎ পথে কামাই করে পৃথিবীর কেউ জীবনে এতটা কামাই করার জন্য বেতন হিসেবে যে যে যা করছে তা তো আসলে হয় না। তার শ্বশুর বাড়ির লোকজন স্বীকার করেছেন বৈধ পথে এত টাকা আয় করা সম্ভব নয়। তার আয় আর তার ব্যয় যেভাবে আপনি দেখে আসছেন বা বলতেছেন তাতে তো লিগেল না আসতেছে। পরিবারের লোকজনই জানান এর আগে জলিল মিয়ার বিরুদ্ধে মামলা করেছিল দুদক, যা এখন একরকম হিমাগারে চলে গেছে। জেমসন মাহবুব, একাত্তর, ঢাকা।